Assalamu alaikum everyone, kyaun achen shobai. This is Ratul from Ratul's Vlog and today I am going to share a special vlog with you guys. So the vlog is about my first international trip and ei trip ta chilo India trip. Ar ei trip e amar partner chilo one of my best friend Rakib. বেসিক্যালি আমাদের দুইজনের পাসপোর্টেই ইন্ডিয়ার ভিসা লাগানোই ছিল। তো আমরা দুজনে একদিন ডিসিশন নিলাম যে আমরা দুজনে একসাথে একটা ইন্ডিয়ার ট্রিপ দিয়ে আসি। তো যেইভাবে সেই কাজ আমরা হঠাৎ করে একদিন কমলাপুর গিয়ে ইন্ডিয়ার রেলের জন্য দুটো টিকিট কেটে আনি। তো টিকিটের ডেট অনুযায়ী আমরা সকাল সকাল রওনা দিয়ে দিই সেরির পরপর, যেহেতু ইমিগ্রেশনে একটু সময় লাগতে পারে এ কারণে আমরা একটু আগেই বের হয়ে যাই এবং স্টেশনে এসে আমরা আমাদের ইমিগ্রেশনের কাজটা সেরে নিই। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে আমরা প্ল্যাটফর্মে চলে আসি এবং এসে এখানে আমরা ইন্ডিয়ার যে ট্রেনটি সেটা দেখতে পাই এবং এই ট্রেনেই মূলত আমরা ইন্ডিয়া যাত্রা করব এবং আমরা আমাদের বগি খুঁজতে থাকি। এবং বগি খুঁজে পাই, তো আমাদের সিট নাম্বার ছিল 5354 আর আমরা আমাদের সিটও পেয়ে যাই 5354। এই কোচটি ছিল মূলত এসি চেয়ার কোচ, তো আমরা খুব কমফোর্টেবলি এই রেলে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের বগির সাথেই দুইটা করে ওয়াশরুম ছিল, একটি লো কমোড আর একটি হাই কমোড। তো আমাদের যাত্রা অনেক লং ছিল বাট আমরা খুব স্বাচ্ছন্দ্যে যাত্রাটা অতিক্রম করেছিলাম। তো ট্রেন ছাড়ার পূর্বে আমরা একটু ঘুরে ঘুরে আশপাশটা দেখলাম, ট্রেনের ভিতর বাহির সব ঘুরে দেখলাম। তো আমাদের ট্রেন সময় মতন ছেড়ে দিয়েছে এবং ট্রেনে উঠে এখানের স্টাফদের কাছ থেকে আমরা কিছু ইন্ডিয়ান রুপি ভাঙতি করে নিলাম, ওদের কাছে থাকে। তো আমরা কিছু বাংলা টাকা দিয়ে ওদের কাছ থেকে ইন্ডিয়ান রুপি নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জার্নিটা আমরা খুবই উপভোগ করেছিলাম, তবে এই জার্নিটা 12 ঘন্টা হওয়ার কথা ছিল যেটা আমাদের লেগে গিয়েছিল অলমোস্ট 14 ঘন্টা। ট্রেন লাইনের কিছু প্রবলেম হওয়ার কারণে এই সময়টুকু বেশি লেগেছিল। তো এরই মধ্যে আমরা দর্শনা স্টেশনে চলে আসি এবং এখান থেকেই বাংলাদেশি ইঞ্জিন হ্যান্ডওভার হয় ইন্ডিয়ার ইঞ্জিনের কাছে, কারণ এরপরে আর বাংলাদেশি যে ইঞ্জিনটা থাকে সেটা ইন্ডিয়ার বর্ডারে ঢুকবে না। তো এ কারণে এই দর্শনা থেকেই ইন্ডিয়ান ট্রেনের ইঞ্জিন লাগিয়ে ইন্ডিয়ার দিকে আমরা রওনা হই। তো আমরা ইন্ডিয়ার বর্ডারের ভিতর ঢুকে গিয়েছি এবং এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতেই আছি। আমরা ইন্ডিয়াতে ঢুকার পর থেকে দেখতে পাচ্ছি এখানে অনেক ইন্ডিয়ান লোকাল ট্রেন। ওরা মূলত আমরা বাংলাদেশে যেভাবে বাসে চলাচল করি, ওরা ম্যাক্সিমাম পিপল এখানে ট্রেনেই চলাচল করে। ইন দ্য মিন টাইম আমাদের ইফতারের সময় হয়ে আসে, আমরা যেহেতু রোজা ছিলাম তো এখানে ট্রেনে যা বিক্রি করছিল তা নিয়ে আমরা আমাদের ইফতারটা কোনো মতে সেরে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা কলকাতায় ফাইনালি চলে এসেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে নামবো এবং ট্রেন থেকে নামার পরে এখানে একটা ইমিগ্রেশন আছে। দেখতে পাচ্ছেন সবাই কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, কারণ এইখানে অনেক সময় লাগে কখনো কখনো। তো এই কারণে সবাই দৌড়িয়ে সামনে থাকার চেষ্টা করে, যে যত আগে থাকবে তার ইমিগ্রেশনটা তত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এই তো কলকাতা রেল স্টেশন, আমরা এখান থেকে বের হয়ে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্যাক্সি ঠিক করি। আপনারা ভুলেও স্টেশনের ভিতর থেকে ট্যাক্সি নেবেন না, কারণ ওরা এখানে একটা সিন্ডিকেট থাকে, কয়েক ডাবল ভাড়া চায়। তো আমরা স্টেশনের বাইরে এসে এখান থেকে একটা ট্যাক্সি নিই যা রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা পেয়ে যাই। তো এই মুহূর্তে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার আসলে এটা ইন্ডিয়ার ফার্স্ট ট্রিপ, তো আমি আসলে জায়গাগুলোর নাম ওইভাবে আমার মনে নেই। তো আমরা নিউ মার্কেটের আশেপাশের একটা এরিয়ায় এসেছি। এখানে এসে প্রথমে আমরা মানি এক্সচেঞ্জের দোকান থেকে আমাদের টাকাগুলো ভাঙিয়ে ইন্ডিয়ান কারেন্সি নিয়ে নিই এই দোকান থেকে। এবং আমরা অনেকগুলো দোকান যাচাই করেছি, সব থেকে ভালো প্রাইস এই ভাইটাই দিচ্ছিল, তো যার কারণে ওনার কাছ থেকেই আমরা ফাইনালি আমাদের টাকাগুলো ভাঙিয়ে নিই। এই সদর স্ট্রিটেই আমরা আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলটা পাই এবং হোটেলটা আসলেই খুব ভালো ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি। হোটেল ডিপ্লোমেট, এই হোটেলটা আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমাদের প্রাইসের মধ্যেই পেয়ে যাই। তো দেখুন আমরা চেক ইন করতে করতে তখন রাত 8:30 বাজে,
আর আমরা রওনা দিয়েছিলাম সকাল 7:30। তো এই হচ্ছে আমাদের রুম, 118 নম্বর রুম। আমি আর আমার ফ্রেন্ড রাকিব ছিলাম, বাট রাস্তায় আমাদের আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়, পরিচয় হয়। উনিও আমাদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট করে এবং আমরাও ডিসিশন নিই যে ঠিক আছে আমরা তিনজন একসাথে থাকতে পারি। তো আমরা তিনজন এই রুমটা নিই। একটা ডাবল বেড থাকে এখানে আর একটা সিঙ্গেল বেড থাকে। এদের ওয়াশরুমটাও খুব চমৎকার ছিল। তো 2000 রুপিটা খুবই ভালো একটা রুম পেয়েছিলাম আমরা। তো রাতে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানেই আমাদের পাশেই হোটেলের পাশেই একটা মসজিদ ছিল, এই মসজিদের নিচেই একটা হোটেল ছিল, এই সেই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করি। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে গরুর মাংসের প্রাইস এত সস্তা, মানে আমি কল্পনাও করতে পারিনি। আমাদের বাংলাদেশে যেখানে গরুর মাংস ছোঁয়াও যায় না, আর এখানে গরুর মাংস এই এই যে এই প্লেটটা, এই প্লেটটার দাম মাত্র 40 টাকা। তো এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা ইন্ডিয়ায় 7 দিন ছিলাম, আমি ডে বাই ডে 7 দিনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।